সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে 8ই নভেম্বর, কলকাতা হাইকোর্টে ক্যান ওঠার দিন। তবে আমার মনে হয় কলকাতা হাইকোর্টে আজকে ক্যানটা না উঠতে পারে, আগামী কাল হয়তো ক্যানটা লিস্টেড হয়ে তার শুনানি হতে পারে। আমি কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে বিশেষভাবে অনুরোধ করব, যারা এই আপার প্রাইমারির কেস রিলেটেড বিষয়টা বিচার করছেন, জাজমেন্ট করছেন, তারা যাতে দ্রুত এই উচ্চ প্রাথমিকের সমস্ত কেস এবং ক্যানগুলো দ্রুত নিষ্পত্তি করেন। কেননা উচ্চ প্রাথমিকের সমস্ত প্রার্থী তারা আর সয়ে উঠতে পারছেন না, তারা সহ্য করতে পারছেন না। তাই আমি বিচারপতি মহোদয়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করব যে আপনারা উচ্চ প্রাথমিকের সমস্ত টেট পাস ট্রেন্ডদের মুখে হাসি ফোটানোর জন্য দ্রুত কেসগুলোকে নিষ্পত্তি করুন, যাতে দীর্ঘ 8-10 বছরের বঞ্চনা ঘুচে যায়। একমাত্র কলকাতা হাইকোর্ট পারে এই বৃহত্তর জনস্বার্থকে, বৃহত্তর স্বার্থকে রক্ষা করতে। আমরা আস্থাশীল কলকাতা হাইকোর্টের উপর। কলকাতা হাইকোর্টের যে বিচার, সেই বিচারের প্রতি আমরা আস্থা রেখেই কথা বলি। মহামান্য কলকাতা হাইকোর্ট যাতে এমন রায় দেয় যাতে এই বৃহত্তর স্বার্থ বা সকল টেট পাস ট্রেন্ডদের মুখে হাসি ফোটে। আজকে দীর্ঘ 8-10 বছর ধরে বঞ্চিত রয়েছে অনেক প্রার্থী। যারা টেট পাস ট্রেন্ড তারা কত কষ্টেই দিন যাপন করছেন। তাদের জন্য বিশেষ করে কলকাতা হাইকোর্টের একটা স্টেপ নিতে হবে যাতে এদের মুখে হাসি ফোটে। তা না হলে এই সমস্ত টেট পাস ট্রেন্ড অধিকাংশই কিন্তু তাদের স্বপ্নগুলোকে হারিয়ে ফেলবে, সেই স্বপ্নগুলো তারা আর দেখতে পাবে না। অনেকেই এখনো পর্যন্ত নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, শুধু ঘরের মধ্যেই দিন রাত বসে থেকে চিন্তা করছেন যে তাদের ভবিষ্যতে কী হবে। এ কারণেই আমি কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন, যাতে এই উচ্চ প্রাথমিকের সকল টেট পাস ট্রেন্ডদের মুখে হাসি ফোটে। আর অপরদিকে আমি সমস্ত টেট পাস ট্রেন্ড বা উচ্চ প্রাথমিকের প্রার্থীদের কাছে অনুরোধ করব, যেখানে 8-10 বছর কেটে গেল অথচ কোনো ধরনের আন্দোলন নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে একটা বৃহত্তর আন্দোলন করুন। কেননা আপনারা 8-10 বছর ধরে বঞ্চিত থাকার পর বসে থাকবেন, আপনাদের রেকর্ড হবে না, আপনারা এটাকে কিভাবে মেনে নিতে পারেন? যার পরীক্ষা হয় এবং তার পরীক্ষার ফলও বের হয় আর তার রিক্রুটও হয়, কিন্তু একমাত্র আপার প্রাইমারি যেখানে পরীক্ষা হয়েছে, তারপর 2 বছর পর রেজাল্ট হয়েছে, আর একবার ইন্টারভিউ হয়ে মেরিট লিস্ট বাতিল হয়েছে, আবার নতুন ইন্টারভিউ লিস্ট বের হয়েছে, এবারে এই যে প্রসেসটা, এই প্রসেসটা দীর্ঘমেয়াদি প্রসেস, যা পৃথিবীর কোনো রিক্রুটমেন্টে এ ধরনের নজির দেখা যায় না। তাই আমি বলছি যে সমস্ত প্রার্থী অসহায়, যারা টেট পাস ট্রেন্ড, সকলেই এগিয়ে আসুন, এগিয়ে এসে বৃহত্তর আন্দোলনে যোগদান করুন। আর সেই আন্দোলনের একটাই ভাষা হওয়া উচিত, সমস্ত টেট পাস ট্রেন্ডদের চাকুরি সুনিশ্চিত করতে হবে। এবার আপনারা যদি বলেন যে 10-12 হাজার সিটের উপর আপনারা আন্দোলন করবেন, তাহলে আপনারা নিজেরাই ঠকে যাবেন। কারণটা বলছি, আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো কিছু চাইতে গেলে বেশি করে চাইতে হয়, তাহলেই কিছুটা হলেও পাওয়া যায়। তাই আপনাদের চাওয়া উচিত বৃহৎ, অনেক বেশি চাইতে হবে, তাহলেই আপনারা সেই কিছু সিট পাবেন। সে কারণেই বলছি
যে সমস্ত টেট পাস ট্রেন্ডদের চাকুরি সুনিশ্চিত করতে আপনাদের বৃহত্তর আন্দোলন করতে হবে। নিজের স্বার্থ দেখলে চলবে না। অনেকেই আছেন এমন যে তারা ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ দেওয়ার পর ভাবছেন যে তাদের দ্রুত নিয়োগের জন্য এই ইন্টারভিউ প্রার্থীদের যে কাউন্সিলিংটা যাতে দ্রুত হয় সেজন্য আন্দোলন করবেন। এইভাবে ডিভাইড করে কখনোই কিন্তু আন্দোলন হয় না। আমি যতটুকু বুঝি সমস্ত টেট পাস ট্রেন্ড তারা সকলেই যোগ্য, যারা টেট পাস করেছে এবং ট্রেন্ড তারা সকলেই চাকরি পাওয়ার যোগ্য। তাদের কাট অফ হাই থাকুক কিংবা লো থাকুক সেটা দেখার প্রয়োজন নেই, সকলেই মিলে একটা বৃহত্তর আন্দোলন করতে হবে। সে আন্দোলনের একটাই ভাষা, সে আন্দোলনের একটাই কথা থাকবে, সমস্ত টেট পাস ট্রেন্ডদের চাকুরি সুনিশ্চিত করতে হবে। তাহলেই সম্ভব এই আপার প্রাইমারির দীর্ঘ বঞ্চনাকে মুক্তি দেওয়া। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রাইমারিতে কি হয়েছে, প্রাইমারিতে ধাপে ধাপে নিয়োগ হয়েছে, প্রাইমারিতে আরও নিয়োগ হবে। তাহলে আপার প্রাইমারির কি দোষ, যে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা কি দোষ করেছে যে তাদের নিয়োগ হবে না? কেন তারা আজকে দীর্ঘ 8-10 বছর ধরে বঞ্চিত? কোনো সহৃদয়বান ব্যক্তি কি আপনাদের পাশে এসে আপনাদের হয়ে কথা বলেছে? কেউ কিন্তু কথা বলেনি, কেউ কথা রাখেনি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দিনের দিন যেন সিটগুলো কমে আসছে, যেখানে সিট বৃদ্ধি হওয়ার কথা দিনের দিন সেখানে দিনের দিন যেন সিটগুলো কমে আসছে। এগুলো কি আপনাদের চিন্তাধারায় আসে না? আপনাদেরকে কি এই বিষয়গুলো ভাবায় না? আপনারা বাবা মার বোঝা হয়ে আছেন? আপনারা বাবা মার মুখে হাসি ফোটাতে পাচ্ছেন না? সংসারে জঞ্জাল হয়ে আছেন একমাত্র এই আপার প্রাইমারির জন্য। আর একটাই সম্বল, এটাকে ছেড়ে দিলে আপনাদের চলবে না, আপনারা তখন কিছু দেখতে পাবেন না। আপনারা যদি এই আপার প্রাইমারিকে ছেড়ে দেন তাহলে আমি হলফ করে বলছি আপনাদের সংসারে অদূর ভবিষ্যতে সমস্ত স্বপ্নই ধূলিসাৎ হয়ে যাবে। সে কারণেই বলছি আপনারা সকলেই এগিয়ে আসুন। একটা আপার প্রাইমারির, একটা আপার প্রাইমারির টেট পাস ট্রেন্ডও যাতে চাকুরি থেকে বঞ্চিত না হয় তার জন্য বৃহত্তর আন্দোলন, অনশন এগুলো করতেই হবে। প্রয়োজনে জেলা ওয়াইজ সেই আন্দোলন করুন। তো আমি আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা সকলেই এগিয়ে আসুন, আর বাড়িতে বসে থাকবেন না, সকলকেই একত্রিত হতে হবে। আমি অবশ্যই মঞ্চের কাছে বিশেষভাবে প্রার্থনা করব যে আপার প্রাইমারির যে মঞ্চ রয়েছে তারা যাতে এই ব্যবস্থাটা করেন, দ্রুত যাতে এই দীর্ঘ বঞ্চনাটাকে নিষ্পত্তি করার তাগিদে বৃহত্তর আন্দোলনে এগিয়ে আসেন। আর সেই বৃহত্তর আন্দোলনের একটাই কথা হবে, সমস্ত টেট পাস ট্রেন্ডদের চাকুরি দিতে হবে, এই স্লোগান থাকতে হবে। যদি আপনারা সিট আপডেটের কথা বলেন তাহলে কিন্তু হয়তো বা 10,000 সিট আপডেট করলো, 10,000 সিট আপডেট করে সকল টেট পাস ট্রেন্ডদের চাকুরি দেওয়া সম্ভব হবে না। তাই আপনাদের বৃহত্তর স্বার্থের জন্য মঞ্চকে এগিয়ে আসতে হবে, মঞ্চকে এই দায়ভার নিতে হবে, এই আন্দোলনটা পরিচালনা করতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।